ইমানদার মুত্তাকি তারা কি ইহুদি খ্রিস্টানদের চোখ রাঙানো ভয় পায় কোথায় চোখ রাঙাও মুসলমানদের ইতিহাস জারুলা মুসলমান 313 জন মুসলমান 1000 কাফেরকে হটিয়ে দিয়েছিল কথা বলে জানেন না আপনারা কোরআনের উপরে যারা আঘাত করবেন ইসলামের উপরে যারা আঘাত করবেন যদি ইসলামের উপর আঘাত করা হয় আমরা মুসলমান যদি খেপে যাই জানালা দিয়া পথ খুঁজে পাইবা না আমার নবীর মহব্বত যদি বেশি হয় মহব্বত করতে গিয়ে যদি কোনো মানুষ আমাকে ভালোবাসে না কোনো মেয়ে আমাকে ভালোবাসে না মনে করবেন এই মেয়ে আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা নাই কথা বলে ঠিক কিনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الآية آية الأخرى قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটা জবানও বন্ধ রাখবেন না পুরুষোচিত কণ্ঠে হৃদয় উসার করে নবীজির মহব্বতে পড়েন আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনি কি ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে গেছেন আওয়াজে ঘুম ঘুম ভাব বোঝা যায় ঘুম ঘুম ভাবটা ছেড়ে দিয়া হৃদয় থেকে আওয়াজ তুলে পড়েন আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না বেলা তাকদে সাধন করে পথ করে নাও উজালা আল্লাহুম্মা মারহাবা ওয়াল আলি সাইয়্যিদিনা মহব্বত একটু জিকির করেন আল্লাহ 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 পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই আল্লাহ আল্লাহ আল্লাহ
নূর কদম চুমু দিব, নূর কদম বচরণ ধুনি মাখবো গাই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরালাই। আল্লাহ 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 জপরে মন, আল্লাহ করো সাধনা, আল্লাহ করো সাধনা, আল্লাহ আল্লাহ নাম জপিলে, আল্লাহ নাম জপিলে কোনো চিন্তা রবে না। আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাই গেছেন গা? কে কে ঘুমাই গেছেন গা, একটু হাতটা তুলেন। কেউ ঘুমাইছে না বলেন মারহাবা। উপস্থিত চাতলপাড় সিএনজি শ্রমিক সমিতির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2021, স্থান চাতলপাড় বাজার উসমানীনগর সিলেট। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হাজী জমশুমিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন। সভাপতি মাওলানা কারি আব্দুন নূর সাহেব, শিক্ষক চাতলপাড় দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি এবিএম আব্দুল আজিজ নাসারি সাহেব, আরবি প্রভাষক ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা চাঁদপুর, প্রধান বক্তা সিলেটের জনপ্রিয় মুখ, আমার অত্যন্ত সুপরিচিত আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, ফেন্সুগঞ্জ সিলেট, বিশেষ বক্তা এ এলাকার চাতলপাড় দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়, বিশিষ্ট আলেমে দিন সুমিষ্ট বাসী বক্তা হযরত মাওলানা আব্দুল হায়াল হাদি সাহেব, সুপার চাতলপাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমন্ত্রিত ওলামাই কেরাম হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব, ইমাম ও খতিব চাতলপাড় পশ্চিমপাড়া জামে মসজিদ, হযরত মাওলানা কারিব হাবিবুর রহমান মুক্তিবাদী সাহেব, ইমাম ও খতিব চাতলপাড় পূর্বপাড়া জামে মসজিদ, হযরত মাওলানা কারিব শাহনূর আহমদ সাহেব, ইমাম চাতলপাড় বাজার মসজিদ। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার বন্ধুবর, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হিসাবে যিনি কাজ করে যাচ্ছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফিজ কারি ইব্রাহিম আহমদ সোনু সাহেব রহমতপুর, পুষ্টার দাতা মোহাম্মদ রাজেল আহমদ, সঙ্গীত পরিচালনায় আলী আহমদ তোফাজ্জল হোসেন সহ আমার সফর সাথী হিসাবে আমার শেরপুর হাইওয়ে তানা জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব আছেন, হাফিজ কারি আল আমিন সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম, চাতলপাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক বৃন্দ আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন শ্রেণীর মানুষ, সমাজজীবী বুদ্ধিজীবী, স্কুল কলেজ মাদ্রাসার ভাইয়ারা, রাজনৈতিক ভাইয়েরা, জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাহবুবুজুর আপনি স্টেজে আসেন, আজিজ স্যার আপনার স্টেজে আসেন, আপনারা স্টেজে আসেন, ওনারা সম্মানিত মানুষ স্টেজে আসেন, আসেন বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজকে আসতে হবে না জুড়ে হবে বলেন, আসতে হবে না জুড়ে হবে, জুড়ে তাহলে হৃদয় থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সোনার মদিনায়, যিনি উম্মতির দুরুদী নবী রাহমাতুল্লিল আলামিন, যিনি সমস্ত নবীগণের নবী, এই নবীর উম্মত আমরা হতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ।
আমার খুব ভালো লাগতেছে যে শীতের মধ্যে আপনারা ঢালা বিছানার মধ্যে এত সুন্দর একটা পরিবেশে বসে আছেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটি যারা লাইভ সম্প্রচার করছেন আমি অনেককে দেখতে পাচ্ছি সিলেট টিউব শাহজান ভাই আরনুর ইসলামিক মিডিয়া আলী স্লাইস ডি তারপর আছে আপনার টিএমসি সহ অনেক মিডিয়া আমাদের সামনে ওনাদেরকে মোবারকবাদ যারা আমাদের প্রোগ্রামটা সারা বিশ্বে সরাসরি সম্প্রচার করে দিচ্ছে বলেন আলহামদুলিল্লাহ আমার লুৎফর ভাই আমাকে কয়েকদিন আগে ফোন দিচ্ছে যে আমি আসবো আপনি আপনার প্রোগ্রামটা ভিডিও করব অনেকে আসছেন তা আমি সবাইকে ধন্যবাদ জানাই জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে লম্বা করে আলোচনা করব না আমার আলোচনা আপনারা তো শুনেন দুই বছর শুনছেন বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আসছি একটু দোয়া নিব আপনাদের জন্য দোয়া করব আপনাদেরকে দেখেই আমি খুশি হয়ে গেছি আপনারা কি খুশি হন নাই একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার মসজিদের মুতাওয়াল্লি সাহেব বসা মাহফিলের সভাপতি সাহেব তারপর আছে আপনার সেক্রেটারি সহসভাপতি সাহেব আছে সিএনজি শ্রমিকের মানে খুব মহব্বতের মানুষ সেখানে বসে আছেন আমি আপনাদের কাছ থেকে দোয়া নিব বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা এমন একটা মুহূর্তে আমাদের আজকের প্রোগ্রাম যে সময়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা যে সময়ে আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে আল্লাহর কোরআনকে অপমান করার জন্য একটা চক্র বেহুশ হয়ে গেছে আছে না নাই আল্লাহ রাসূলের শানমানকে জমিনে ধুলুময় করার জন্য একটা চক্র লেগে আছে আমরা মুসলমানরা কি ঘুমিয়ে গেছি না জেগে আছি কোরআনের সম্মান ধরে রাখার জন্য রাসূলুল্লাহর সম্মানে জমিনে প্রতিষ্ঠার জন্য ইসলামের সম্মান এই জমিনে ধরে রাখার জন্য আমরা কি ঘুমিয়ে গেছি না জেগে আছি কে কে জেগে আছেন একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখান তো এই স্লোগান হইতো না এই স্লোগান হইতো না স্লোগান জুড়ে দিতে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার আজকের আলোচনা হবে কোরআনের হাফিজকে আল্লাহ কোরআনের সংরক্ষণকারীকে আল্লাহ দূরে বলেন সুবহানাল্লাহ 1400 বছর পূর্বে যে কোরআন আল্লাহ নাজিল করেছিল একটা হরফও পরিবর্তন হয় নাই কোরআনের সব একটা মুজেজা এটা সুবহানাল্লাহ বলতেন না 1400 বছর পর্যন্ত যেই মানে কোরআন আমরা পাইছি একটা হরফ পর্যন্ত কোরআনের পরিবর্তন হয় নাই কারণ কোরআনের হাফেজ হলেন স্বয়ং কে আল্লাহ কোরআন অনেকে রাস্তার মধ্যে জ্বালিয়ে দেয় বিদুর্মীরা আমাদেরকে অপমান করার জন্য তোমরা কয়টা জ্বালাইবা লক্ষ লক্ষ হাফেজে কোরআন সারা পৃথিবীতে আছে না নাই আর কোন গ্রন্থ এইভাবে মুখস্থ করা যায় না কোরআন শরীফ যেভাবে মুখস্ত করা যায় সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ ইনজিল কিতাবের হাফিজ জাবুর কিতাবের হাফিজ নবীদের পরে ইহুদি খ্রিস্টানেরা এরার হাফেজ এজন্য তাওরাত পরিবর্তন হয়ে গেছে জাবুর পরিবর্তন হয়ে গেছে কারণ এই তাওরাত কিতাবের হাফেজ হলো মানুষ ইহুদিরা খ্রিস্টানরা তাওরাত জাবুরের জাবুর এবং তাওরাত এর হাফেজ হলো সংরক্ষণকারী হলো ইহুদি খ্রিস্টানরা নবীদের পরে হ্যাঁ আর আল কুরআনের সংরক্ষণকারী স্বয়ং কে একটু জবান খুলে বলেন কে সুতরাং তাওরাত জাবুর পরিবর্তন হয়ে গেছে কিন্তু আল্লাহর কোরআন পরিবর্তন হবে না একটা হরকতে পরিবর্তন হবে না একটা জের জবরে একটা আপনার সামনে না সামনে একটা নক্তায় পরিবর্তন হবে না কারণ হলো এর হাফেজ হলেন স্বয়ং আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমি ভূমিকা শুরুতেই বলবো
কিছুদিন আগে দেখছেন মূর্তির উপরে আল্লাহর কোরআন রাখা হইছে। আপনাদের কষ্ট লাগছে না? একটু জোরে বলেন, কষ্ট লাগছে না? মূর্তির উপরে কোরআন থাকবে কেন? কোরআন তো আমাদের কলিজার ভিতরে আছে, কথা বলেন ঠিক কি না? কোরআন মুসলমানদের কলিজার ভিতরে আছে। এই কোরআন যখন মূর্তির উপরে রাখা হলো, তখন 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করা হয়েছে, কথা বলে ঠিক কি না? 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করলে যেমন কষ্ট হয়, আল্লাহর কোরআনকে দেবতার উপর রাখার পরে আমাদের তার চাইতে বেশি কষ্ট হয়েছে, ঠিক কি না? যেই করেছে করেছে তো, যেই ধর্মের লোকই হোক, এই কোরআন তো আর এমনি এমনি হেঁটে হেঁটে দেবতার উপরে চলে যায় নাই। এই কোরআনকে রাখা হয়েছে, যেই রাখছে সে পৃথিবীর নিকৃষ্ট মানুষ, কথা বলেন ঠিক কি না? এ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এর চেয়ে নিকৃষ্ট মানুষ আর হইতে পারে না। আমার প্রাণের ভাইরা, এখানে অনেক আওয়ামী লীগের নেতা আছে, বিএনপির নেতা আছে, আওয়ামী লীগের দায়িত্বশীল মানুষ, বিএনপির বিভিন্ন সংগঠনের মানুষ আপনারা আছেন। আমি রাজনৈতিক কোন ইস্যুতে কথা বলছি না, আমি কোরআনের পক্ষে কথা বলছি। আপনারা কি কোরআনের পক্ষে আছেন না নাই? আমার প্রাণের ভাইরা, কোরআনের উপর আঘাত করে মুসলমানদের উপর আঘাত করায়, জানেন না আপনারা, কোরআনের উপরে যারা আঘাত করবেন, ইসলামের উপরে যারা আঘাত করবেন, যদি ইসলামের উপর আঘাত করা হয়, আমরা মুসলমান যদি খেপে যাই, জানালা দিয়া পথ খুঁজে পাইবা না। আমরা মুসলমান যদি খেপে যাই, মুসলমানরা সহজে খেপে না, মুসলমানরা সহজে রাগ করে না। কিছুদিন পরে পরে একটা টুকা মারে, রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশে থাকবে না, আছে না নাই? টেস্ট করে মুসলমানের ইমান আছে না নাই, বাংলাদেশের মানুষের ইমান আছে? আছে, আছে, হাত উঁচু করে বল আছে। রাষ্ট্রধর্ম ইসলাম যদি সংবিধান থেকে ডিলেট করা হয়, যারা ডিলেট করবে তারা ডিলেট হয়ে যাবে। রাষ্ট্রধর্ম ইসলাম আছে, ছিল, বলেন ছিল। রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে তোমার সমস্যা কি? 90% মানুষ বাংলাদেশের মুসলমান, তোমার সমস্যা কি? তোমার যদি ভালো লাগে না, তুমি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাও, তুমি বাংলাদেশ ছাড়ো, তুমি রাষ্ট্রধর্ম ইসলাম ছাও না, সংবিধান পরিবর্তন করে লাইবা। সংবিধানের মধ্যে বিসমিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ বলেন বিসমিল্লাহ। আমরা চাই কি চাই না? সংবিধানে বিসমিল্লাহ আছে, থাকবে। এটা 90% মুসলমানের দেশ, এখানে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না তো কোথায় থাকবে? এই বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না তো কোথায় থাকবে? আমার প্রাণের ভাইরা, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা উগ্রতার সাথে নাই। যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, যতদিন লাল সবুজের পতাকা থাকবে, যতদিন এই বাংলার জমিনে মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রধর্ম ইসলামও থাকবে, রাষ্ট্রধর্ম ইসলামও থাকবে। সুতরাং ইসলামের বিরুদ্ধে যারাই বলছে তারা ডিলিট হয়ে গেছে, ইসলাম আছে। সুবহানাল্লাহ। কর আবু জাহেল ইসলামের বিরুদ্ধে ছিল, আবু জাহেল অধপতন, কথা কোন ঠিক কিনা? আবু লাহাব ইসলামের বিরুদ্ধে ছিল, আবু লাহাব অধপতন। যারাই ইসলামের বিরুদ্ধে গেছে, আবু বকর সিদ্দিক ইসলামের পক্ষে ছিল, ওনার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষণকারী। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন। আল্লাহ তাআলা বলেন, তোমার আগেও
পূর্ববর্তী জাতির সময়ের মাঝে আমি রাসূল পাঠিয়েছিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওমায়া তিহিম মির রাসুলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন তাদের কাছে এমন একজন রাসূল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি, যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি গভীর মনোযোগ। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, কাফেরেরা ঠাট্টা বিদ্রুপ করেছে একদম আদম সফিউল্লাহ থেকে সমস্ত নবী রাসূলগণের সাথে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন বাদ যায় নাই যাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয় নাই। আমার প্রাণের ভাইরা, কোরআন যে পরিবর্তন হয় না এর একটা ঘটনা বলছি, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন পরিবর্তন আর হবেও না, গভীর মনোযোগ। বন্ধুরা আমার, বাদশা মামুন রশিদের দরবারে বড় বড় ধর্মতত্ত্ববিদ, শুধু মুসলমান ধর্মের লোক না, বিভিন্ন ধর্মের ফকির, বিভিন্ন ইসলাম ধর্মের ফকির, বিভিন্ন ধর্মের পণ্ডিত, এরা এখানে তর্ক বিতর্ক ধর্ম নিয়া, বিভিন্ন বিষয় নিয়া, জ্ঞান বিজ্ঞান নিয়া ওনারা কি করতেন, আপনার বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক করতেন, বিভিন্ন বিষয়ে সমাধান করতেন, জ্ঞান নিয়া আলোচনা করতেন। একদিন মামুনুর রশিদ, বাদশা মামুনুর রশিদ দেখলেন একজন খুব নামি দামি পোশাক পরে সম্ভ্রান্ত দেখা যায়, দেখতেই লাগে সম্ভ্রান্ত পরিবারের, সে ওই খুব জ্ঞানী মানুষ। মামুনুর রশিদ বললেন তুমি কে? আমি ইহুদি। আমি কি? একটু জবান খুলে বলেন আমি কি? ইহুদি। ও আপনি ইহুদি, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। কোন ধর্মের মানুষকে দাওয়াত দিবেননি জীবনে? দিবেন, দিবেন, দেন না কেন, দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, আমরা বাংলাদেশে মিলেমিশে থাকবো, কথা বলেন ঠিক কিনা? কোন ধর্মের উপর আমরা আঘাত করব না, কিন্তু আপনি দাওয়াত দিতে অসুবিধা কি? আপনি দাওয়াত দিবেন, হিন্দু ভাইদেরকে দাওয়াত দিবেন, ইহুদি খ্রিস্টান ভাইদেরকে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত আমরা দিতে চাই কি চাই না? গভীর মনোযোগ। বাদশা মামুন রশিদ বলেন তুমি মুসলমান হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও। না না আমি মুসলমান হব না। তুমি যদি মুসলমান হয়ে যাও, পরীক্ষা করার জন্য তোমাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমাকে অনেক ধনবান্ডার দেওয়া হবে, তুমি কি করো মুসলমান হয়ে যাও। ধর্মযাজক বললেন না আমি মুসলমান হব না, আমি মুসলমান হব না, কারণ আমার ধর্ম পরিবর্তন করে আমি মুসলমান হব না। আমার প্রাণের ভীরা, গভীর মনোযোগ, সে মুসলমান হবে না, মুসলমান হবে না। একটু দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি তাওরাত, ইহুদিদের উপরে গভীর মনোযোগ। আর তাওরাত ইনজিল, ইনজিল ও খ্রিস্টানদের উপরে গভীর মনোযোগ। এক বছর পরে ওই লোকটা, ইহুদি লোকটা, পণ্ডিত লোকটা মামুনের রশিদের দরবারে আসলো। এখন সে মুসলমান। সুবহানাল্লাহ। কোন এখন সে কি? আগে যখন দাওয়াত দিয়েছিল তিনি দাওয়াত গ্রহণ করেন নাই, এখন তিনি মুসলমান, ইসলামের বিভিন্ন বিষয় খুব প্রাঞ্জল ভাষায় মানুষদেরকে বোঝাচ্ছে। মামুন রশিদ বলে এই লোকটাকে আমি যখন দাওয়াত দিছিলাম সে তো আমার দাওয়াত গ্রহণ করে নাই। ডাক দিয়ে বলে ভাই আমি যখন তোমাকে দিনের দাওয়াত দিয়েছিলাম, ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য যখন আমি তোমাকে বলেছিলাম, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, এখন দেখা যায় তুমি মুসলমান হয়ে গেছো, তুমি কেন মুসলমান হইলা আমি একটু জানতে চাই, তুমি কেন মুসলমান হইলা আমি একটু জানতে চাই।
ডাক দিয়ে বলে বাদশা মামুন শুনেন তাহলে শুনেন এর কারণ হলো আমি আমি সমস্ত কিতাব লিখি কিতাব আমি আমি কি করলাম তাওরাত কিতাব ইহুদিদের কাছে নিয়ে গেলাম তিন কপি তাওরাত কিতাব আমি লিখলাম গভীর মনোযোগ কয় কপি তিন কপি তাওরাত কিতাব আমি লিখলাম একটু কম বেশি করলাম নিজের মতো করে মন গড়া কম বেশি করলাম পরিবর্তন করে ফেললাম ইহুদিদের কাছে আমি যখন তাওরাত কিতাব নিয়ে গেলাম ইহুদিদের উপাসনালয়ের মধ্যে যখন আমি গেলাম তখন ইহুদিরা খুব সাদরে তিনটা কপি বেশি দামে দামে আমার কাছ থেকে কিনে নিল আমার কাছ থেকে আমি খুব বেশি দামে বিক্রি করি এরা আমার কাছ থেকে খুব দামে এই তিনখানা কপি কিনে নিল এরপর আমি ইনজিল তিনখানা লিখলাম নিজ হস্তে একটু কম বেশি করলাম পরিবর্তন করে ফেললাম পরিবর্তন করে ওই ইনজিল কিতাবটা আমি খ্রিস্টানদের উপাসনালয়ের মধ্যে নিলাম নেওয়ার পরে এরাও খুব আগ্রহের সাথে কি করলেন তাওরাত তিন কপি কিনে নিলেন এবার আমি কোরআন শরীফ নিজ হস্তে লিখে এই কোরআন শরীফের মধ্যে একটু কম বেশি করলাম নাউজুবিল্লাহ বলেন আমি কম বেশি করলাম এই কোরআনের মধ্যে আমি কম বেশি করে মুসলমানদের কাছে যখন গেলাম মুসলমানেরা প্রথমেই দেখে কোরআন শরীফ আগের মতো আছে না রদ বদল হইছে সুবহানাল্লাহ কইতেন না ইহুদিরা দামে কিনে নিল কোন যাচাই বাছাই করলো না খ্রিস্টানরা দামে কিনে নিল কোন যাচাই বাছাই করলো না মুসলমানদের কাছে যখন কোরআন গেল মুসলমানে কয় কোরআন শরীফ তো বিক্রি করবা তো আগে দেখি কোরআন শরীফ ঠিক আছে নি সুবহানাল্লাহ কইতেন না একটু জোরে বলেন আগে একটু দেখি কোরআন ঠিক আছে নাকি রদ বদল করছে এখন দেখা দেহে এই যে হাফেজ সাহেব যারা আছেন এখানে হাফিজিয়া মাদ্রাসা আছে না রহমতপুর আছে চাতলপুর আছে আলহামদুলিল্লাহ বলেন নূরপুর আছে হাফেজ সাহেব ভালো হাফিজ যারা তারা দেখবেন একটু নজর দেখলেই ওনার বুঝতে পারে কোথায় রদ বদল করা হইছে এবার কোনা এই কোরআন আমরা কিনবো না কারণ এই কোরআন রদ বদল হয়ে গেছে আল্লাহু আকবার বলেন এই কোরআন আমি কিনবো না কারণ কোরআন রদ বদল হয়ে গেছে এই জিনিসটা দেখে আমি মুসলমান হয়ে গেছি একটু জোরে কন না সুবহানাল্লাহ প্রতিদিন মানুষ মুসলমান হইতেছে প্রতি ঘন্টায় প্রতি মাসে প্রতি বছর ইসলামের আদর্শ দেখে আল্লাহু আকবার বলেন আমরা যে মুসলমান আমরা যে মুসলমান হয়েছি আমরা খুশি না বেজার আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই জন্য এই শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে শেষ করা যাবে গভীর আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন আমাদের প্রভুর নাম হলো আল্লাহ আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ আরেকটু সামনে বাড়াই গভীর মনোযোগ আরেকটু সামনে বাড়াই এক লোক আবু জাহেলের কাছে এসে উট বিক্রি করলো জুরেকন কি বিক্রি করলো ইরাস গোত্রের জনৈক ব্যক্তি মানুষ পাইছেন না আর কুজ্জা আবু জাহেলের কাছে উট বিক্রি করছে এখন আবু জাহেল উটের টাকা দেয় না জুরেকন কে টাকা দেয় না আমাদের সমাজে কিছু ক্ষমতাধর মানুষ আছে বাকি নিলে আর দিত আসেনি আসেনি রাগ করবেন রাগ করেন না সভাপতি সাহেব কইতেছে স্কুলে সভাপতি কইতেছে আছে মানে বাকি নিলে আর দিতেছে না তার শক্তি আছে কি আছে পাওয়ার আছে দল আছে লাঠি আছে বাকি নিলে আর দিতে চায় না আমার প্রাণের ভেড়া এমন এক লুটের কাছে গিয়া উট বিক্রি করছে নাম কি আবু জাহেল ঘুমাই গেছেন গা নাম কি আবু জাহেলের কাছে আবু জাহেলে তো উটের টাকা দেয় না কিনছে কিন্তু টাকা দেয় না বেটা গরিব মুসাফির উনি গরিব মুসাফির এখন টাকা দেয় না আর টাকা লইতার গুণি লইতার তো না এখন কি করলো কুরাইশদের কিছু লোকের কাছে গেলেন ভাই আরে ভাই আমি গরিব মুসাফির ওই আবু জাহেলের কাছে আমি উট বিক্রি করলাম
কিন্তু তিনি তো আমাকে উটের টাকা দেয় না তোমাদের কেউ আছনি আবু জাহেলের কাছ থেকে আমার উটের টাকাটা নিতে নিয়ে দিতে পারবা এনে দিতে পারবা এরা ঠাট্টা শুরু করে দিল ঠাট্টা শুরু করে দিল ঠাট্টা করে নবীজি মসজিদে হারাম কাবা শরীফের এক কোণায় বসা ছিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে হারাম কাবা শরীফের একটা কোণার মধ্যে তিনি বসা ছিলেন ওই ওই কুরাইশরা ঠাট্টা করে কই কই দেখো একজন কোণাত বই লিছে ওনার কাছে যাও ঠাট্টা করে কি করে একটু জোরে কোন কি করে নাউজুবিল্লাহ কইতেন না কই যে কোণাত বই লিছে ওনার কাছে যাও গিয়া দেখো উনি বাড়ি কিনা এরা ঠাট্টা করতেছে আমার নবীকে এরা খেলা করে নাই আমার নবী আবু জেহেল থেকে উটের টাকা আদায় করে দিতে পারবে কি পারবে না আরে জোরে করে এই ক্ষমতা আমার নবীর আছে না নাই দুই হাত উঁচু করে বলে আছে না নাই এরা ঠাট্টা করে কই যে দেখো কোনত বই লিছে ওনার কাছে যাও উনি তোমার টাকা আদায় করে দিতে পারবো এরার ধারণা হইছে যে গেলে তো আবু জেহেলে নবীজিকে বিপদে ফেলাইবো নাউজুবিল্লাহ বলেন এই লোকটা আমার নবীর কাছে গেলেন ডাক দিয়ে বলেন আমি ওনাদের কাছে বলেছিলাম ওনারা আপনাকে দেখিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলে ওনারা আপনাকে দেখিয়ে দিয়েছে আপনি নাকি আবু জাহেলের কাছ থেকে আমার উটের টাকা আদায় করে দিতে পারবেন আমি গরিব মুসাফির আমি আবু জাহেলের কাছে উট বিক্রি করেছিলাম আপনার কষ্ট হচ্ছে কথা কানে আসলে আমার আলোচনা ছুটতে গেল আর দশটা মিডিয়া উপায় আছে নি কাইটটা কাট করে কবে দেহ মুফতি আলামিন ইসলাম যুক্তিবাদী কত বড় ভুল করছে কথাগণ ঠিক কি না আছে না নাই আমি বেগমপুর ওই যে বেগমপুর মাহফিলে দেখেন এখানে আপনারা অনেকে ছিলেন আমি এইভাবে কোরআন শরীফ হাতে রেখা আল নূর মিডিয়া ছিল আরো অনেক মিডিয়া ছিল আমি এইভাবে দেখেন খেয়াল করেন আমার দিকে সবাই তাকান আমি এইভাবে কোরআন শরীফ হাতে রেখে তাফসির করতেছি বলেন আলহামদুলিল্লাহ এটাকে ফেসবুকে সিলেট টিউব থেকে স্ক্রিনশট দিছে লাইভ থেকে স্ক্রিনশট দিয়া লেখছে দেখেন মুফতি আলামিন ইসলাম যুক্তিবাদী কত বড় বেয়াদব সে হাঁটুর উপরে কোরআন শরীফ রেখে তাফসির করে নাউজুবিল্লাহ বলবেন না আমাদের সূত্র আছে আছে না নাই আপনি কি মনে করেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় হাজার হাজার মানুষ বসে থাকে অনেকে সহ্য হয় না আছে না নাই সহ্য যখন হয় না তো তো ভুল খুঁজবে কি খুঁজবে ভুল এজন্য আমি যখন আলোচনা করি কথা বললে আমি আপনার কষ্ট পাইছেন কথা বললে আমার আলোচনা ছুটে যেতে পারে এবার বলতেছেন আপনি আপনার কাছে আমি এসেছি আবু আবু জেল থেকে আপনি নাকি উটের টাকাটা আদায় করে দিতে পারবেন সুবহানাল্লাহ কোন আপনি নাকি উটের টাকাটা আবু জেল থেকে আদায় করে নিতে পারবেন আমি গরিব মানুষ গরিব মুসাফির আপনি যদি দয়া করে আবু জেহেল থেকে আমার টাকাটা আদায় করে দিতেন জোরে কন্না সুবহানাল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলে তুমি চলো আমার সাথে আল্লাহু আকবার বলেন আমার নবীকে কাউকে ভয় পায় আবু জেহেল কি কে আমার নবী ভয় পায় যারা মুসলমান যারা ইমানদার মুত্তাকি তারা কি ইহুদি খ্রিস্টানদের চোখ রাঙানো ভয় পায় কোথায় চোখ রাঙাও মুসলমানদের ইতিহাস জারুলা মুসলমান 313 জন মুসলমান 1000 কাফিরকে হটিয়ে দিয়েছিল কথা বলে ঠিক কিনা মুসলমানদেরকে যারা চোখ রাঙাবে এদের চোখ ডাবিয়ে দিবেন কে মুসলমানদের সাথে আছে কে আল্লাহ আমার বড় ভাইরা আল্লাহর নবী তো আবু জেহেলকে ভয় পায় না আল্লাহর নবীর রাহমাতুল্লিল আলামিন নবী কো তুমি আমার সাথে চলো আমি আবু জেহেল থেকে তোমার টাকাটা আদায় করে দিব আমার প্রাণে মেয়ে না নবীজি যায়া সুবহানাল্লাহ কোন কে আমি মুহাম্মদ আল্লাহু আকবার বলে কে আমি কি মুহাম্মদ দরজা খুলেন আমার কথা শুনেন আল্লাহু আকবার বলে দরজা খুলেন আমার কথা শুনেন আবু জেহেল দরজা খুলছে কোনের কোনার উড়ের টাকাটা দিয়া দেন সুবহানাল্লাহ কইতেন না ওনার উড়ের টাকাটা
আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী যখন ওই গরিব মুসাফিরকে সাথে নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে যাচ্ছিলেন, ওই যে কুরাইশরা যারা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা করেছিল, ওই দেখো কোনার মধ্যে একজন লোক বসে আছে, উনার কাছে যাও, উনি উট আদায় করে, ওদের উটের টাকা আদায় করে দিবে। ওই যারা ঠাট্টা করেছিল তারা পিছে দা একজন গোয়েন্দা পাঠাইছে, ও গিয়া দেও কি কারবারটা না ঘটে, জোরে কন্না নাউজুবিল্লাহ, এরকম ফ্যাস লাগাই না লোক আছে না নাই, তুমি একটু পিছে পিছে যাও গিয়া দেখো কি হয়। আমরা একই, আর ওই লোকটা পিছে পিছে গেছে, ওই লোকটা পিছে পিছে গেছে, গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা। এই লোকটা পিছে পিছে যাওয়ার পরে এবার আবু জাহেল কয়, দাঁড়ান আমি উটের টাকা না দিতাছি, জোরে কর না সুবহানাল্লাহ, আমার নবীর কাছে উটের টাকা দিয়ে দিল, ওই ব্যক্তির কাছে উটের টাকা না দিয়ে দিল। উটের টাকা পাওয়ার পরে নবীজি চলে আসলেন, লোকটাকে আল্লাহ রাসূল বিদায় দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা কুরাইশদের কাছে গিয়ে বলেন, যিনি আমার টাকা আদায় করে দিলেন আল্লাহ তাআলা ওনাকে উত্তম জাযা দান করুক, আর যেই লোকটাকে গোয়েন্দা হিসেবে পাঠিয়েছিল ওই লোকটা আসছে। এই লোকটা আয়েশা কইতেছে, কয় আমি দেখেছি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জাহেলের দরজার সামনে গিয়া নক করছে, দরজা খুলো, দরজা খোলার পরে আমি দেখি আবু জাহেলের চেহারা বিত সন্তুষ্ট হয়ে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, চোখ হলুদ বর্ণের হয়ে গেছে। এই মুহূর্তে আবু জাহেল আই রেডি, উপস্থিত আবু জাহেল কি উপস্থিত, কো দাঁড়াও বাকিটা আমি কইতেছি। আবু জাহেল কি কয়, বাকিটা আমি বলতেছি, যে চোখ যে হলুদ বর্ণের হয়ে গেছে গা, শুনো শুনো বাকিটা আমি কইতেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কাছে টাকা চাইছে, আমি ছায়া দেখি বিশাল বড় একটা শক্তিশালী উট নবীজির মাথার উপরে, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমি ছায়া দেখি, আমি যখন আমি চেয়ে দেখলাম নবীজির মাথার উপরে শক্তিশালী একটা উট, এরূপ বক্ষ গর্দান দাঁত বিশিষ্ট উট আমি আর জীবনও দেখি নাই, আমি যদি অস্বীকার করতাম এই উটটা আমারে খেয়ে ফেলত। আপনি যদি আল্লাহর পথে থাকেন সহযোগিতা করবে কে, আর জোরে কোন কে, আমাদের ইমান অনেকটা দুর্বল হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, ইমানকে শক্তিশালী করেন, ইমানকে মজবুত করেন। আজকে অন্যায়ের দিকে মানুষ বেশি দাবিত হয়ে গেছে, আজকে জালিমকে ভয় পাবেন কেন, আপনি মুমিন, আপনি মুত্তাকি, আপনি জালিমকে ভয় পাবেন কেন? আচ্ছা বলেন, আমরা তো, আমরা কি সারা জীবন বেঁচে থাকবো, একটু জোরে কন, এই পৃথিবীতে যত নবী রাসূল বাদশাহ রাজা এমপি, যিনি দেশ স্বাধীন করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি কি আছে না চলে গেছে? এই বাংলাদেশে অনেক প্রেসিডেন্ট, অনেক মন্ত্রী, যিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন হুসাইন মুহাম্মদ এরশাদ, উনি কি আছে না চলে গেছে? হ্যাঁ, জিয়াউর রহমান কি আছে না চলে গেছে? এভাবে বড় বড় এমপি মন্ত্রী যারা আছে সবাই চলে গেছে, আমি আপনিও এই পৃথিবীতে থাকব না, থাকার কোনো সিস্টেম নাই। তাহলে ভাই আপনি জালিমকে ভয় পাবেন কেন? জালিমের মোকাবেলা আমরা করতে চাই কি চাই না? আল্লাহর নবীগণ বড় বড় জালিমের মোকাবেলা করেছে, একটু ভয় পায় নাই, ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। দেখেন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তর্ক করেছিল, ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, তোমার প্রভুকে, তোমার প্রভুকে, আমার প্রভু হলো সৃষ্টি জগতের মালিক, একটু জোরে কর, আমাদের প্রভুকে সৃষ্টি জগতের মালিক, তোমার প্রভুর অস্তিত্ব কি? আমার প্রভু জীবন দেন, আমার প্রভু আবার মৃত্যু দেন,
সুবহানাল্লাহ কোন নমরুদ কয় আমিও তো জীবন দেই আমিও মৃত্যু দেই নাউজুবিল্লাহ কোন নমরুদ বলে নিজে জীবন দে আবার কি করে মৃত্যু দে গভীর মনোযোগ আমার প্রাণের মেরাম জীবন দেওয়ার মালিককে একটু জোরে বলেন জীবন দেওয়ার মালিককে মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাল্লাহ বলেন নমরুদ ডাক দিয়ে বলে আমি অত জীবন দেই আমিও মৃত্যু দেই এই বলে নমরুদ দুইজন লোককে ডাক দিয়ে আনলো দুইজন লোককে ডাক দিয়ে আনার পরে মারহাবা কোন মারহাবা আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দিতাম নি চলতো কোন মারহাবা আমিও তো একটু উত্তেজিত ভাবে ওয়াজ করতেছে আমিও তো রাগি মানুষ না আসলে কোরআন সুন্নাহর আলোচনা করতে গেলে ইমানের স্পিড দরকার আছে না নাই আছে না নাই আছে আমার প্রাণের ভাইরা নমরুদ কি বুকামি একটা কাম করলো দেখেন সে কি করলো একজনকে মেরে ফেললো আরেকজনকে ছেড়ে দিল জোরে কর নাউজুবিল্লাহ ওই দেখো আমি একজনকে জীবন দিছি আর আরেকজনকে কি করছি মাইরা লাইছি এরকম বুকামি মাশাআল্লাহ একজন মহিলা 50 টাকা দিয়ে দোয়া করার জন্য বলেন আমিন আল্লাহই মহিলাকে আবেদা সালেহা নেককার মহিলা হিসেবে কবুল করে বলেন আমিন আমাদের দেশে নেককার মহিলার অভাব আছে মহিলার অভাব নাই কিন্তু নেককার মহিলার অভাব আল্লাহ তাআলা তাকে নেককার মহিলা হিসেবে কবুল করুক নমরুদ বলে আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই জোরে কোন নাউজুবিল্লাহ দুইজনকে ডেকে আনলো দুইজনকে ডেকে এনে নমরুদ একজনকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মেরে ফেলল আরেকজনকে নমরুদ ছেড়ে দিল ডাক দিয়ে কই ইব্রাহিম এই দেখো তোমার সামনে আমি একজনকে মেরে ফেললাম আর আরেকজনকে আমি ছেড়ে দিলাম এরকম বোকামি কাণ্ড দিক্কা ইব্রাহিম আলাইহিস সালাম সাবজেক্ট চেঞ্জ করে নিলেন সাবজেক্ট চেঞ্জ করে কয় আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে সুবহানাল্লাহ বলেন সূর্য চাতল পারে কোন দিকে উঠে পূর্ব দিকে সারা ওয়ার্ল্ডে সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উদিত করেন তুমি যদি পারো নমরুদ তাহলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করো নমরুদ একদম ব্যাককল হয়ে গেছে গা হতবম্ব হয়ে গেছে হতবুদ্ধি হয়ে গেছে তার আর মানে চালাকি আর কোলায় না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আলম তারা ইলাল্লাযি হাজ্জা ইব্রাহিম ফি ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين অর্থ বলা দরকার আছে না নাই তাহলে বলবেন হুজুর আরবিটা বলছেন কোরআনের আয়াত বলছেন আমরা তো অর্থটা বুঝি নাই দেখেন আল্লাহ তাআলা বলেন আপনি কি সেই ব্যক্তি সম্পর্কে অবগত নন যে তার রব সম্পর্কে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল যে এজন্য যে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছিলেন যখন ইব্রাহিম বলল আমার রব এমন যিনি জীবন দান করেন মৃত্যু দান করেন সুবহানাল্লাহ বলেন আমার রব এমন আল্লাযী রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত আমার রব এমন যিনি জীবন দেন এবং মৃত্যু দেন তখন সে বলল কালা আনা উহি ওয়া উমীত আমিও তো জীবন দেই মৃত্যু দেই নমরুদ কয় জোরে কর নাউজুবিল্লাহ আমিও তো জীবন দেই এবং মৃত্যু দেই কালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ শামসি মিনাল মাগরিবি
বিশামসি মিনাল মাশরিকি সরি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব আমার রব আল্লাহ তাআলা পূর্ব দিকে সূর্যকে কি করেন উদয় করেন তুমি পারলে কি করো তুমি সূর্যটারে তুমি পশ্চিম দিকে উদয় করে দেখাও জোরে বলেন সুবহানাল্লাহ এটা কি সম্ভব নম্রদের পক্ষে ইম্পসিবল এটা সম্ভব না ফাবু হিতাল্লাযী কাফার সেই কাফেরটা হতবুদ্ধি হয়ে গেল হতবুদ্ধি হয়ে গেল ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কি করেন না হেদায়েত করেন না জালিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না এবার একটু জবান খুলে বুঝে থাকলে বলেন জীবনের মালিক কে মওতের মালিক কে আল্লাহ আমার প্রাণের ভাইরা দুনিয়ার ধান্দার মধ্যে পড়ে আমি আপনি অনেক অপরাধ করতেছি কিন্তু এই অপরাধের শাস্তি ভোগ করার ক্ষমতা আমার আপনার আছে না আছে বলে আছে কেডা কইছে আছে আছে এই ক্ষমতা আছে নাই আমি আপনি যখন পৃথিবী ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাব আমাকে আপনাকে যখন এই বাসের ছানি দিয়ে দিবে আমার বাবা যখন ইন্তেকাল করলো আমি জীবনের প্রথম আমি কবরে নেমেছিলাম আল্লাহু আকবার বলেন আমি এর আগে ইতিপূর্বে কারো কবরে নামি নাই আমার বাবার লাশ আমি যেদিন কবরে দাফন করেছি সেদিন বুঝেছি পৃথিবীর সুখটা যে কি জিনিস পৃথিবীর সুখটা যে কি জিনিস হাজার হাজার মানুষের সামনে কথা বলি বড় বড় জায়গায় যাই কিন্তু যখনই বাবার কথা মনে হয় মুহূর্তের ভিতরে সুখটা যেন বিলীন হয়ে যায় কারণ নিজের হাতে বাবার লাশ দাফন করেছি যে বাবা বাজার থেকে নতুন কাপড় কিনে এনে নিজের হাতে গায়ে লাগিয়ে দিয়েছে যে বাবা আঙ্গুলে ধরে ধরে স্কুলে নিয়ে গেছে মাদ্রাসায় নিয়ে গেছে যে বাবা কষ্ট করে নিজে দামি পোশাক না পরে সন্তানকে কিনে দিছে সেই বাবার লাশ যখন কবরে রেখেছি আমি আমি বুঝতেছি যে এই পৃথিবীর সুখ কি জিনিস এখানে কি সবার বাবা আছে আছে কার কার বাবা না একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহ যেন আপনাদের সবার বাবার কবরকে জান্নাতের বাগান বানা দে বলেন আমিন যার মা নাই মা নাই একটু হাতটা উঠান মা নাই আহ নিজের মাকে কবরে রাখছেন কষ্ট হইছে না আজকের প্রোগ্রামে আসছেন এদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয় মাও নাই বাবাও নাই হাতটা তুলুন একটু কষ্ট করে আল্লাহ দেখো তোমার বান্দারা মাও নাই বাবাও নাই উনাদের আম্মা আব্বার কবরে তুমি আজাব দিও না বলেন আমিন বলেন আমিন আমি শেষের দিকে চলে আসছি বলেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই সিলেটের জনপ্রিয় বক্তা মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব আপনাদের মধ্যে আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ বিশাল মানুষ জায়গা হচ্ছে না আমাদের আলহামদুলিল্লাহ বলেন আজকের এই উপস্থিতি প্রমাণ করে আজকের মাহফিল সফল হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যেই কথাটা বলতে দিলাম আমাকে আপনাকে কবরে দাফন করার পরে বাবার সাথে ছেলের আর কোনো কানেকশন থাকবে না মার সাথে মেয়ের থাকবে না স্বামীর সাথে স্ত্রীর থাকবে না ভাইয়ের সাথে ভাইয়ের থাকবে না বোনের সাথে বোনের থাকবে না চেয়ারম্যান সাহেবের সাথে জনগণের থাকবে না ইমাম সাহেবের সাথে মুসল্লিদের সম্পর্ক থাকবে না থাকবে 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 না একদম কপাট যখন দিয়ে দিবে কপাট দিয়ে দেওয়ার পরে আমি আপনি একা হয়ে যাব ভয় নাই এখনো দুইটা সম্পর্ক বাকি আছে একটু জোরে কর না সুবহানাল্লাহ একটা সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে জোরে বলেন কার সাথে একটা সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে আরেকটা সম্পর্ক হলো আমার নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক হলো বান্দা হিসাবে আর নবীর সাথে সম্পর্ক হলো নবীর উম্মত হিসাবে এজন্য আমরা আল্লাহর সাথে এবং নবীর সাথে সম্পর্ক করতে চাই কি চাই না দুইটা হাত উঁচু করে দেখান একটু চাই কি চাই না নারে তাকবীর একটু পরীক্ষা করে লাই একটু পরীক্ষা করে লাই হাত নামান মারহাবা
একটু পরীক্ষা করে লাই করতাম নি মারহাবা গন মারহাবা এসএসসি দাখিল পরীক্ষা চলছে পরীক্ষা না দিলে ভালো ছাত্র আর খারাপ ছাত্র বুঝা যায় না এখন আপনাদের ওয়াজে কতখানি অ্যাকশন হইছে একটু পরীক্ষা করে লাই কথা কোন ঠিক কি না রেডি আছেন রেডি বলেন রেডি মারহাবা বলেন আমি কমলগঞ্জে গিয়েছিলাম কমলগঞ্জ গত বছর আলহামদুলিল্লাহ সেখানে চিফ গেস্ট ছিলাম আমার বরত্ব বোঝানোর উদ্দেশ্য না একটা জিনিস বোঝানোর উদ্দেশ্য বলেন আলহামদুলিল্লাহ আমি বললাম আমার ভাইয়েরা আমাকে এত সম্মান দিলেন এত ইজ্জত দিলেন মাইকিং করলেন প্রচার করলেন খাবার খাইতে দিলেন দামি চেয়ারের মধ্যে বসাইলেন আবার আসার সময় হাদিয়াও দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে কি দিলাম আমার একটা দায়িত্ব আছে না নাই আইকো জোরে কোন আছে না নাই আমি বললাম 10 জন যুবক দাঁড়ান একজন একজন করে নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান আমার উসমানীনগর উপজেলার ভাইরা আমরা নবীদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না আস্তে কইছে আস্তে আপনারা নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না দশ জন দশ জন দেখবো সবাই আমরা চাই একজন যুবক দাঁড়াবেন আল্লাহ রাসুল জানি না কি একজন যুবক প্রথমে দাঁড়াবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ রে জোরে কর না সুবহানাল্লাহ নবীজি বলে যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করিল সে যেন আমাকেই মহব্বত করিল আর যে আমাকে মহব্বত করিল সে আমির নবীর সঙ্গে জান্নাতি হইল এই যে এখানে যারা বসা আছে আপনার নামটা কি আজমান আলী সাহেব ওনার দাঁড়িয়ে আছে না জমসুমিয়া সাহেব লালা মিয়া সাহেব দাঁড়িয়ে আছে না এরপরে আমার সহউদি সাহেব সাবেক এই কি জানি নামটা মাইনউদ্দিন সাহেব ওনার দাঁড়িয়ে আছে না হাফেজ ইব্রাহিম আহমদ সোনু সাহেব তারপর আমার নানা কি জানি আনোয়ার সাহেব তারপর এই যে রাশন আলী সাহেব হাফেজ সাহেব তারপর সামির আলী সাহেব দাঁড়িয়ে আছে না নাই আমি যে জিনিসটা বুঝাইতেছি দাঁড়িয়ে আছে না নাই এটা কার সুন্নত নবীজির সুন্নত সুবহানাল্লাহ এই দাঁড়ি রাখলে কি সুন্দর লাগে না অসুন্দর লাগে যুবকরা কইতেছে হুজুর বুঝ লাইছি কি তা কইবেন তো দাঁড়ি রাখলে নো সুন্দরী মেয়েরা পছন্দ করতো না আছে না নাই আচ্ছা বলেন আমরা মুসলমান আমাদের অন্তরে কি সুন্দরী মেয়ের ভালোবাসা বেশি না আমার নবীর ভালোবাসা বেশি সবাই আওয়াজ করে বলতে হবে সুন্দরী মেয়ের ভালোবাসা বেশি না আমার নবীর মহব্বত বেশি আমার নবীর মহব্বত যদি বেশি হয় মহব্বত করতে গিয়ে যদি কোনো মানুষ আমাকে ভালোবাসে না কোনো মেয়ে আমাকে ভালোবাসে না মনে করবেন এই মেয়ে আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা নাই কথা বলে ঠিক কি না যেই মেয়ে আল্লাহ রাসূলের সুন্নত রাখার কারণে যদি আপনাকে পছন্দ করে না এই মেয়ে আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা নাই হযরতি এই যে ইউসুফ আলাইহিস সালাম ওনার দাড়ি ছিল কি ছিল না ওনার জন্য সুন্দরী মেয়েরা পাগল পারা ছিল সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা লম্বা করব না একজন যুবক বলেন দাঁড়ায়া হুজুর আমি আমার রাসূলকে ভালোবাসি আজকের এই সিএনজি শ্রমিক সমিতির প্রোগ্রামে আমি ওয়াদা করলাম অন সবাইরে যদি হাত তুলাই আর যদি না রাখেন তাহলে তো ওয়াদা করার কারণে গুনাহগার হবে ঠিক কি না একজন যুবক দাঁড়ায় বলেন যে হুজুর আমি নবীর মহব্বতে দাঁড়ি রাখবো আমি আমার রসুলের সঙ্গে জান্নাতে যেতে চাই একজন দাঁড়ায় বলে কেউ আওয়াজ বন্ধ হয়ে গেছে গা হ্যাঁ আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে গা একটা তাকবীর দেন নারে তাকবীর এই যে সামনে স্লোগান নির্বাচন আইতাছে মাগনা এক কাপ চা খায় ফাড়াই লেবেন হ্যাঁ এখানে ফাড়াইলে লাভ হইব কথা কন ঠিক কিনা এখানে আরেকজন দাঁড়াইছে নাম কি ভাই আপনার নামটা কি মোহাম্মদ মিশান ভাই আরেক ভাই কে দাঁড়াইছে আর কেউ আছেন একজন একজন পাইছি নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাই মিজান সে আজকের প্রোগ্রামে ওয়াদা করেছে নবীজির মহব্বতে
দাড়ি রাখবে বলেন মারহাবা আপনি নামাজটাও পড়বেন নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করেন বলেন আমিন একজন পাইছি আরো লাগে কয়জন নয় জন এত মানুষ এই যে বিশাল মানুষ আলহামদুলিল্লাহ বলেন আরেকজন নাই লরে না পরে না আবার অনেকে কইতাছে হুজুর বোরে জিগাই লই আছে না নাই আচ্ছা জিগাইলন পরামর্শ করেন পরামর্শ তো করতেই পারেন স্ত্রীর সাথে পরামর্শ করবেন না তো কার সাথে করবেন স্ত্রীর সাথে পরামর্শ কইরাই রাখেন আরেকজন তারা আরেকজন আমি মিশন চালু করেছি আলহামদুলিল্লাহ বলেন জায়গা জায়গা 5 জন 10 জন 3 জন গতকালকেও 2 জন আদা করছে বলেন মারহাবা আরেকজন তারা নাই আচ্ছা আপনি বসেন আর কেউ নাই বিদায় বেলা বিদায় বেলাই মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বলেন বিদায় বেলাই মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে হব দন্ন তখন আমি শূন্য দেহ যখন লুঠাবে দুলাই বিদায় বেলাই বিদায় বেলাই মোরে দিও গো দেখা হে প্রিয় তব দিদারে হব দন্ন তখন আমি শূন্য দেহ যখন লুঠাবে দোলাই বিদায় কত নবী ওলি ছিল ধরা দামে সবাই তো চলে গেল পরপারে ঠিক কিনা বলে কত নবী ওলি ছিল ধরা দামে সবাই তো চলে গেল পরপারে আমিও তো চলে যাব হাই পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় জবান খুলে বিদায় লাই মোরে দিও হে প্রিয় রাসূল তব দিদারে হব দন্ন তখন আমি শূন্য দেহ যখন লুঠাবে দুলাই বিদায় বেলায় আল্লাহু আকবার বলে আমরা বিদায় বেলায় রাসূলুল্লাহকে দেখতে চাই কি চাই না এই হযরত মাওলানা জাবের আল আমিন সাহেব ওই যে জাবের সাহেব আপনি স্টেজে আসেন না 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 এটা হতে পারে না নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এই জাবের সাহেব না আপনার না ভালো আলোচক আপনাদের আশেপাশের মাহফিলে দাওয়াত দিবেন সুন্দর আলোচনা সৈয়দাগর একদম লন্ডন মারা গেছেন তাই নগদ 500 টাকা চিন দুয়াল সৈয়দাগর লন্ডন মারা গেছে তো এই প্যান্ডেল আমরা পেয়ে গেছি বলেন মারহাবা আমার আপন সম্বন্ধিক আপনারা জানেন এই চাতলপাড়া আমার শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি হওয়ার আগেই কিন্তু আপনাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে না নাই আছে তো আমার আপন সম্বন্ধিক যিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ উনি এই বছরে মনে 5,000 টাকা দিছে 5,000 টাকা দিছে এবং ওনার নাম হচ্ছে জনাব আদিল মিয়া সাহেব উনি আগামী বছর এই জান্নাতের বাগানের প্যান্ডেলের যত খরচ লাগবে উনি একাই দিয়ে দিবে বলেন মারহাবা একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা জনাব আদিল মিয়া সাহেব ফ্রান্স প্রবাসী আমার আপন সম্বন্ধিক আল্লাহ তাআলা উনি আগামী বছর এই জান্নাতের বাগানের প্যান্ডেলে
যত টাকা খরচ হবে সম্পূর্ণ খরচটা উনি দিয়ে দিবে আয় আল্লাহ তাআলা ওনার দাদাদের দাদির কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও বলেন আমিন ওনার নানার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও ওনার আওলাদ আত্মীয় স্বজনকে মাফ করে দাও বিশেষ করে আমার শ্বশুর আপনারা জানেন অসুস্থ জনাব সালিক মিয়া সাহেব উনি কয়েকবার স্ট্রোক করছে এরপরও উনি সুস্থ অনেকটা সুস্থ আগের চেয়ে আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন নেক হায়াত দেন আমার শাশুড়িকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন আমার আম্মা আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেন আমার আব্বার কবরটাকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় বলেন আমিন আর আমার আম্মাকে আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেন আমি আর লম্বা করতেছি না।